ল্প টি খাসা চ্যানেলে আপনাকে আরও একবার সুস্বাগতম প্রচণ্ড গরম বাইরে আশা করছি এই গরমে সুস্থ আছেন নিজের যত্ন নিচ্ছেন সময় মতো জল খাচ্ছেন ইত্যাদি তা এই প্রচণ্ড গরমের মধ্যে বসে তারাপদ রায়ের মজার লেখা গরম শুনতে কি কীরকম লাগবে মানে ধরুন যেখানে বিভিন্ন ঘটনার মধ্যে আমরা এমন একটা ঘটনা পাচ্ছি যে গরমে পাগল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে একজন মানুষ কি কি করছেন এবং লেখাটা শেষ হচ্ছে সেখানে গিয়ে যেখানে একজন পাগল বলছে কিন্তু কি বলছে সেটা তো আমরা শেষে গিয়ে শুনব তাই না চলুন শুরু করা যাক আর বলে রাখি পদরায় লেখা নিয়ে এর আগে আমরা যা যা কাজ করেছি একটা প্লেলিস্টে রাখা রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ইচ্ছে হলে শুনে নিতে পারেন মজাই লাগবে শুরু করছি আজকের রচনা তারাপদ রায়ের গরম একবার পুজোর আগে আমার মাতামহ দেওঘর না গিরিডি কোথায় যেন যাচ্ছিলেন দিনটা ছিল মহালয়ার আগের দিন সন্ধ্যার ট্রেনে কলকাতার অফিস যাত্রীরা ভিড়ে গাদাগাদি হয়ে ঘামতে ঘামতে বাড়ি ফিরছে সেদিন গরমও ছিল অসহ্য গাড়িটা উত্তর পাড়া পেরোতে না পেরোতেই দাদাবাবু ট্রেনের কামরার বেঞ্চির উপরে রাখা মিলিটারি ডিসপোজালে কেনা বড় কালো ট্রাঙ্কটা আমাকে দিয়ে খোলালেন তখন ট্রাঙ্কটার ওপরে চারজন বর্ধমানের প্যাসেঞ্জার টোয়েন্টি নাইন খেলছিলেন প্রতিটি খেলোয়াড় পিছু চার জন উৎসাহদাতা ট্রাঙ্ক থেকে বেরোলো ওই মিলিটারি ডিসপোজালই কেনা খাঁকি কম্বলের মোটা ওভারকোট যা গায়ে দিয়ে মাঘ মাসের মধ্য নিশীথে সীমান্তরক্ষীরা হিমালয় পাহারা দেয় ওভারকোটটা ভীষণ ভারী আমার পক্ষে তোলাই কঠিন তখনকার হিসেবে অন্তত দশ পনেরো শের হবে সেই ভাদ্র সংক্রান্তির প্রচণ্ড গরমে সামান্য দ্বিধা বা চিন্তা না করে আমার মাতামহ ওভারকোটটি গায়ে দিয়ে বসলেন গুটি সুটি হয়ে মুখে শুধু বললেন বাবা পশ্চিমে কি এবং এখানেই শেষ নয় ওভারকোটের দুই ফোলা পকেট থেকে বেরোলো একটা উলের ঢাকা বানর টুপি আর একটা স্থূল মাফলার মাথা এবং গলায় সেগুলো সাবধানে জড়িয়ে মাতামহ আমাকে আদেশ দিলেন ট্রাঙ্কের ভিতরে ভালো করে খুঁজে দেখতে হাতের দস্তানাগুলো কোথায় গেল এই অসম্ভব ঘটনার আকস্মিকতায় বর্ধমানের ঘরমাক্ত দিনযাত্রীরা কীরকম হতভম্ব হয়ে গেলেন এবং কি ভেবে হাতের তাস গুটিয়ে শ্রীরামপুর স্টেশন আসতে না আসতে সবাই সুরসুর করে নেমে গেলেন ওই গরমে গরম পোশাক দেখে তারা এতটা বিচলিত কেন হয়েছিলেন তা আমি কখনোই ভেবে পাইনি আমার মাতামহ কিন্তু নির্বিকারভাবে তখন শীত বস্ত্রের উষ্ণ নিরাপত্তার আচ্ছাদনে বসে জানলার বাইরে তাকিয়ে কাল্পনিক পশ্চিমা শীতের দৃশ্য উপভোগ করছেন প্রায় অনুরূপ ঘটনা ঘটেছিল কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিনি স্ত্রী পুত্র কন্যা নিয়ে একবার বৈশাখের শেষে শান্তিনিকেতন গিয়েছিলেন যতই গরম হোক ভুবন মাঠের দগ্ধতা গ্রীষ্মে যতই অসহ্য হোক একজন কবি জুন মাসে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যাবেন এর মধ্যে আশ্চর্যের কিছুই নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল অন্যত্র ওই গরমে শান্তিনিকেতনে শক্তি বহন করে নিয়ে গিয়েছিলেন লেপ কম্বল আলোয়ান কোট ফুল সোয়েটার ইত্যাদি পরিবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা শীত বস্ত্র বলা বাহুল্য শান্তিনিকেতনে সবাই যারা শক্তির সঙ্গে এইসব মারাত্মক শীত বস্ত্র সেই রুদ্র বৈশাখে দেখেছিলেন বুঝতে পারেননি এ সবের আয়োজন কেন এ বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া দরকার শক্তি চট্টোপাধ্যায় কলকাতার বাড়ি থেকে বেরিয়েছিলেন দার্জিলিং যাবেন বলে পোশাক বিছানাও তদনুরূপ ছিল শিয়ালদা এসে দার্জিলিং মেলে চলেছিলেন নিউ জলপাইগুড়ি যাবেন বলে কিন্তু অতীব দুঃখের বিষয় টিকিট নিয়ে যার আসার কথা ছিল তিনি আসতে পারেননি ফলে টিকিট না থাকায় শক্তি নিউ জলপাইগুড়ি না গিয়ে শান্তিনিকেতন স্টেশনে পথেই পড়ে নেবে যান প্রচলিত প্রবাদ আছে গরমে নাকি মানুষের মাথা খারাপ হয়ে যায় রোদ্দুরের তাপে অসহ্য গ্রীষ্মে ঊর্ধ্ববায়ু হয়ে মানুষের পাগলামি বেড়ে যায় এ কথাটা কতটা বৈজ্ঞানিক সত্য তা জানি না কিন্তু আমি ছোটবেলায় যে মফস্বল শহরে বড় হয়েছি সেখানে প্রতি বছর গরমে একটা অদ্ভুত জিনিস দেখতাম চৈত্র শেষ হয়ে গরম পড়তে বা না পড়তেই আমাদের প্রতিবেশী এক ভদ্রলোক গরমে পাগল হয়ে যাবেন ভয়ে অস্থির হয়ে যেতেন এই পাগল হওয়ার বিরুদ্ধে তিনি যে প্রতিষেধক ব্যবস্থা নিতেন সেটা অতুলনীয় সকালবেলা রোদ উঠতে না উঠতেই তিনি তার বাড়ির পাশে পানাপুকুরে নেমে যেতেন সেখানে কিছুটা পানা সরিয়ে আকণ্ঠ জলের নিচে মাথায় একতাল ঠান্ডা কাদা দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতেন মাথার কাদা থেকে জল ঝরে গেলে সেটা বদলিয়ে আবার নতুন করে কাদা লাগিয়ে নিতেন তাকে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল যে অতিরিক্ত গরমে যাতে মাথায় গণ্ডগোল না হয় তাই এই ব্যবস্থা তিনি নিয়েছেন বহুকাল পরে উক্ত ভদ্রলোকের সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল তখন আর মাথায় কাদা দিয়ে গ্রীষ্মের দিনে ডোবার জলে তিনি দাঁড়িয়ে থাকেন না বরং উল্টে তার আত্মবিশ্বাস প্রচণ্ড বেড়ে গিয়েছে অনেকগুলি দীর্ঘ গ্রীষ্ম পাগল না হয়ে পাড়ি দিতে পেরেছেন এই আনন্দে তখন তিনি আত্মহারা তখন তার মনে বদ্ধমূল ধারণা তিনি এর পরে কোনো কারণেই কখনো পাগল হবে না হতে পারেন না এ ভদ্রলোক কোথায় যেন শুনেছিলেন যে কাকের মাংস খেলে উন্মাদ হয়ে যায় আমার সঙ্গে সেবার দেখা হতে তিনি আমাকে বলেছিলেন এই দেখো তারাপদ ওই কাকের মাংস খেয়ে পাগল হওয়া ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো যে পাগল হবে না সে কিছুতেই পাগল হবে না এই তো আমি পরীক্ষা করে দেখলাম গত তিন মাস ধরে একটা করে কাক ধরে খাচ্ছি তে তো কি তো কাকের মাংস আর কি মরা পচা গন্ধ কিন্তু দৈনিক একটা করে কাক ধরে খাওয়া কি কম কঠিন তাছাড়া ওই আমি রাস্তায় বেরোলি যত রাজ্যের কাক দল মেধে কা করে আমাকে তাড়া করে আসে তা হোক শুধু সত্যের খাতিরে গত নব্বই দিনে আমি নব্বইটা কাক ধরে খেয়েছি কিন্তু তাতেও আমার মাথার কোনো গন্ডগোল হলো না ভদ্রলোকের এই অসম্ভব আত্মবিশ্বাস দেখে আমি হতভম্ব হয়ে গেলাম ভদ্রলোক করুণ কণ্ঠে আমাকে বললেন বুঝলে তারাপদ এই শুনেছি প্রচণ্ড গরমে শুয়োর খেপে যায় আর সেই খ্যাপা শুয়োর যদি মানুষকে কামড়ায় তাহলে সে মানুষও পাগল হয়ে যায় আমি বুঝলে ভাবছি এই জ্যৈষ্ঠ মাসে ওই ডোমপাড়ার শুয়োরের খোঁয়ারে গিয়ে একটু ছুটোছুটি করব দেখি এই সত্যি সত্যি শুয়োরে কামড়ালে আমি খেপে যাই কি না অবশ্য গরমে উন্মাদ হওয়া সম্পর্কে এটাই শেষ গল্প নয় শেষ গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায়ের সুনীলের মতো সরল ভাষায় বলবার ক্ষমতা আমার নেই গল্পটি আত্মসাত করে আমি আমার মতো করে বলছি মনে করুন একত্রিশে জ্যৈষ্ঠ বুধবার বেলা একটা এখনও কলকাতার আকাশে এক বিন্দু মেঘ বা বৃষ্টির দেখা নেই আপনি আলিপুরের একটা অফিসে কী কাজে গিয়েছিলেন বেরিয়ে এসে টের পেলেন চারিদিকে সারা শহর গনগন করে জ্বলছে গলা পিচ থেকে রাস্তায় ধোঁয়া উঠছে রাস্তায় যানবাহন অতি বিরল ট্রাম আসছে না দেখে আপনি মহিলা আপনার লেডিস ছাতা মাথায় ট্রাম রাস্তা ধরে হাজরার মোড়ের দিকে এগোচ্ছেন কালীঘাট ব্রিজে উঠে আপনার বুকের রক্ত হিম হয়ে গেল শূন্য সাঁকর উপরে উল্টো দিক থেকে একজন উলঙ্গ শক্তিশালী উন্মাদ উঠে আসছে একটা বড় মিষ্টির ভার সে মাথায় টুপির মতো করে পড়েছে তার গলায় গামছার মতো কি একটা বাঁধা এবং তার শরীরে ওইটি একমাত্র বস্ত্র আর তার হাতে একটি ডাবের শূন্য খোলা রীতিমতো বড় সড়ো ডাব সেটা মাথায় মারলে বিশেষ করে এই গরমে যে কেউ অজ্ঞান হয়ে যাবে উন্মাদটি আপনার মুখোমুখি এসে পড়েছে কাছাকাছি সব ফাঁকা পিছন ফিরে যাওয়াও বোকামি হবে সশঙ্ক চিত্তে অনিবার্য বিপদের প্রতীক্ষা করা ছাড়া আপনার গত্যন্ত নেই কিন্তু সেরকম কিছুই ঘটল না পাগলটি ডাবের খোলাটি ব্রিজের রেলিং টোপকে খালের মধ্যে ফেলে দিল তারপর আপনার কাছে এসে গলার ছেঁড়া গামছা দিয়ে মুখ মুছে লাজুক হেসে নিতান্ত বিনীত কণ্ঠে বলল আর বলবেন না দিদি যা একখানা গরম পড়েছে না একেবারে পাগল করে দেবে এই লেখাটা এই অবধি রায় অন্য অনেক জায়গায় গরম নিয়ে আরও অনেক কিছু লিখেছেন কিন্তু এই পার্টিকুলার রচনাতে গরম নিয়ে আর কিছু নেই এই পাগলের বক্তব্য দিয়েই শেষ কিন্তু পাগলের বক্তব্য দিয়ে শেষ হলেও আমরা তো আর পাগল নই তাই আপনাকে মনে করিয়ে দিচ্ছি যদি এখনও সাবস্ক্রিপশান না করে থাকেন দয়া করে সাবস্ক্রিপশান করবেন আর যদি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে একেবারেই ভুলে যাবেন না ধন্যবাদ